তৃণমূলকে ভোট দিলে ভোট যাচ্ছে বিজেপিতে, এমনই অভিযোগ উঠল চতুর্থ দফার ভোটে। ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের পলশুন্ডা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বারুইপাড়া ৫৯ নম্বর বুথে। ইভিএম এর অন্য বোতাম টিপলে ভোট চলে যাচ্ছে পদ্মফুলে, এমনটাই অভিযোগ করছে তৃণমূল। ডিএমসির পোলিং এজেন্ট ফিরোজ মোহাম্মদ বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল, ১৫ থেকে ২০টা ভোট হওয়ার পর হঠাৎ দেখা যাচ্ছে তিন নম্বর বাটনে ভোট দেওয়ার পর সেটি ২ নম্বর বাটনে চলে যাচ্ছে। একবার দুবার ঠিক করার পর আবারও ১৫ থেকে ২০টা ভোট হলে ঠিক একইভাবে ইভিএম এর বোতাম টিপলেই ভোট চলে যাচ্ছে পদ্মফুলে। এখানে ঘটনা বলতে সকাল থেকে ভোট শান্তিপূর্ণভাবে চলছিল, চলার পর তৃণমূলের যারা ভোট দিচ্ছে এখানে সম্ভবত বিজেপির ভোট একটাও নেই। এখানে তৃণমূলের ভোট সাফ হইতে হইতে তিন নম্বর বটনে দাব দিয়ে অটোমেটিক ১৫টা ২০টা ভোট হওয়ার পর ২ নম্বর বটনে দাব চলে যাচ্ছে। এই ২ নম্বর বটনে যখনই দাব থাকছে তখন তিন নম্বর ৪ নম্বর বটনে কাজ করছিল। প্রিজাইডিং অফিসার বলল যে ঠিক আছে আপনাদের সহজায় আমরা বটনটা তুলে দিচ্ছি, একবার তুলে দিল, ফের মানুষ ভোট দেয়, অটোমেটিক আবার ২০ মিনিট বাদে অটোমেটিক ২ নম্বর বটনে দাব বড়ি লাল হয়ে যাচ্ছে। আবার ঠিক করে দিল, আবার বলা বল তুলে দিল, আবার ২০ মিনিট বাদে আবার দেখছে ২ নম্বর বটনে দাব লেগে গেছে, ২ নম্বর পদ্ম ফুলের চিহ্ন। তা আমি বলছি বারবার একটাই চিহ্ন কেন দেবে থাকছে, মিশিংয়ে যদি প্রবলেম হয় আপনার ৫ নম্বর ৬ নম্বর যেসব চিহ্নগুলি আছে সেইগুলোই বটনগুলি নিচে থাকবে, তা ২ নম্বরটা কেন হয়েছে? এর জন্য আমরা ভোট বন্ধ করে দিচ্ছি যাতে মেশিনটা পুনরায় চেঞ্জ করে নাই সঠিক করে চালু করা হবে। কতক্ষণ আগে বন্ধ আছে? এটা ২০ মিনিট হয়ে গেল, আধা ঘন্টা ২০ মিনিট হয়ে গেল বন্ধ করে দিচ্ছি। আপনি কি পোলিং এজেন্ট? হ্যাঁ। কোন কোন টিএমসি? বুথের নাম্বার কত? ৫৯। স্কুলের নাম? বাড়িপাড়া শিশু শিক্ষা কেন্দ্র, এসএসকে। প্রিজাইডিং অফিসারকে বিষয়টি জানানোর পর বদলে দেওয়া হয় ইভিএম মেশিনটি। বেশ খানিকক্ষণ ভোটদান প্রক্রিয়া বন্ধ থাকার পর চালু হয় ভোটদান পর্ব। এ প্রসঙ্গে নদিয়ার পলাশীপাড়া বিধানসভার কর্মাধ্যক্ষ প্রণয় কুমার ঘোষ চৌধুরী বলেন, তৃণমূলকে ভোট দিলে বিজেপির ঘাড়ে যে ভোটটা পড়ছে এমন যে অভিযোগটা ছিল তার ফলে আমরা ভোটটা বন্ধ করেছিলাম, ইভিএম চেঞ্জ করার ফলে আবার ভোট পর্ব শুরু হয়েছে। ৫৯ নম্বর বুথে যে ভোটটা বন্ধ হয়ে গেছিল, যে অভিযোগ ছিল যে তিন নম্বরে টিপলে ২ নম্বরে ভোটটা পড়ছে, অর্থাৎ তৃণমূলকে ভোটটা দিলে বিজেপির ঘাড়ে ভোটটা পড়ছে, তাই আমরা বন্ধ করেছিলাম ভোটটা। এখন ইভিএম চেঞ্জ নতুন চেঞ্জ করে নতুন দেওয়ার ফলে আমরা আবার ভোটের আমরা অনুমতি দিয়েছি, নতুন করে আবার ভোট হচ্ছে, শুরু হচ্ছে। হ্যাঁ, নতুন করে ভোট শুরু হচ্ছে। যে কোনো শুভক্ষণে বা শুভ অনুষ্ঠানে বাঙালিদের মিষ্টির বিকল্প নেই, তা যদি আবার বিশুদ্ধ ছানা বা উন্নত কোয়ালিটির মিষ্টি হয় তাহলে তো আর বলারই নেই। স্বাদে গুণে রকমারি মিষ্টি পাওয়ার একমাত্র ঠিকানা মধুবন সুইটস, কাঠি রানী বাসান, মাজনা হাসপাতাল রোড, আভিজাত্য মিষ্টান্ন প্রতিষ্ঠান। স্বাদে ও গুণে ভরা মিষ্টির দোকান মধুবন সুইটসকে সবাই চেনে, তাই তো কিনে। আধুনিক উন্নত প্রযুক্তিতে মিষ্টান্ন তৈরি ও গুণগত মানের মিষ্টির একমাত্র ঠিকানা মধুবন সুইটস। অর্ডার অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠানে মিষ্টি সরবরাহের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মধুবন সুইটস। সবাই চিনি, তাই তো বারে বারে সবাই কেনে। স্বাদে গুণে রকমারি মিষ্টি পাওয়ার একমাত্র ঠিকানা মধুবন সুইটস, কাঠি রানী বাসান, মাজনা হাসপাতাল রোড, আভিজাত্য মিষ্টান্ন প্রতিষ্ঠান।